কিছু কিছু মানুষ বলছেন কি দরকার ছিল চন্দ্রযান পাঠাবার 600 কোটি টাকা খরচা করে, ওই টাকাগুলো তো গরিব মানুষদের মাঝখানে বিলি বন্টন করা যেত। এগুলো আপনারা দেখছেন সব সোশ্যাল মিডিয়াতে, হচ্ছে না? হচ্ছে। তার মানে আমি তো মনে করি যে এই সমস্ত ব্যাপারে যারা ভিডিও বানাচ্ছেন বা বক্তব্য রাখছেন সোশ্যাল মিডিয়াতে, কি দরকার ছিল চন্দ্রযান পাঠাবার, আমার মনে হয় এই সমস্ত ভাইরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং তাদের মুখ থেকে রাজনৈতিক দলের একটা গন্ধ বার হয়। তাদের পোশাক, তাদের বচনভঙ্গি, তাদের চলন, এর থেকে বোঝা যায় যে এরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, এটা বোঝা যায়। আপনাকে এবার প্রশ্ন করছি, আপনি বলছেন 600 কোটি টাকা খরচা করে চন্দ্রযান পাঠানো হয়েছে, সেখানে সফলতা লাভ করেছেন, সবাই আনন্দ ফুর্তি করছে, সারা ভারতবর্ষের মানুষ, যে যেমন ধর্মের মানুষ সে তেমন প্রার্থনা করছিলেন সেই মুহূর্তে দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যে যা পেরেছেন করেছেন। তবে যারা বলছেন 600 কোটি টাকা অপব্যয় করা হয়েছে, এ টাকা গরিব মানুষদের মাঝখানে বিলি বন্টন করা উচিত ছিল, আপনাকে এবার একটা কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমে একটা কথা বলছেন যে আমা উতিতুম মিনাল ইলম ইল্লা কলিলা, আমি মানুষকে খুব সামান্যতম জ্ঞান দিয়েছি, খুব সামান্যতম জ্ঞান, আর বিশাল জ্ঞান রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মানে একটি সমুদ্র থেকে একটা পাখি তার ঠোঁট দিয়ে যতটা পানি তুলতে সক্ষম, এই এতটা পানি সমপরিমাণ জ্ঞান সারা পৃথিবীর মানুষকে তিনি বিতরণ করেছেন। আর এই মহাসমুদ্র যে জ্ঞান, এই জ্ঞান রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই সামান্য জ্ঞান, এর যে কত দাম, এর যে কত ক্ষমতা, সত্যি আমি কিছুদিন আগে খুব আশ্চর্য হলাম। গত 23 আগস্টে যখন কিছুদিন আগে পাঠানো হয়েছিল ভারত থেকে চন্দ্রযান, চাঁদে পাঠানো হয়েছিল, যদিও এর আগে আরও পৃথিবীর অন্যান্য দেশগুলি থেকেও পাঠানো হয়েছিল কিন্তু সফলতা কেউ পায়নি। কিছুদিন আগে রাশিয়া থেকে পাঠানো হয়েছিল, এখন রাশিয়াতে ওখানে পৌঁছানোর আগে সেটা ভেঙে ধূলিসাৎ হয়ে যায়। এর আগেও আমাদের ভারত থেকেও পাঠানো হয়েছিল, সফলতা আসেনি, তা আলহামদুলিল্লাহ এবছরে সফলতা এসেছে, এতে আমরা খুবই আনন্দিত। মানে এখানে মানে কোনো অবিশ্বাস এবং অস্বীকার করার জায়গা নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জ্ঞান। আর যে সমস্ত বিজ্ঞানীরা বা এর পিছনে যে সমস্ত বাঙালি শিক্ষিত মানুষদের অবদান, অবশ্যই আমি মমতাজুল ইসলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত মহান একটা কাজ করতে পেরেছেন। তবে এর পিছনে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জ্ঞানই আপনার ব্যাপারে কাজ করেছে। যাই হোক, ওখানে অনেক কিছুই আপনারা দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়াতে এই চন্দ্রযানের ব্যাপারে, তার মধ্যে আমি কিছু ভিডিও বানাতে দেখেছি। আসলে ভিডিওগুলো এমনভাবে বানানো হয়েছে যে কি দরকার ছিল, কিছু কিছু মানুষ বলছেন কি দরকার ছিল চন্দ্রযান পাঠাবার 600 কোটি টাকা খরচা করে, ওই টাকাগুলো তো গরিব মানুষদের মাঝখানে বিলি বন্টন করা যেত। এগুলো আপনারা দেখছেন সব সোশ্যাল মিডিয়াতে, হচ্ছে না? হচ্ছে। তার মানে আমি তো মনে করি যে এই সমস্ত ব্যাপারে যারা ভিডিও বানাচ্ছেন বা বক্তব্য রাখছেন সোশ্যাল মিডিয়াতে, কি দরকার ছিল চন্দ্রযান পাঠাবার, আমার মনে হয় এই সমস্ত ভাইরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং তাদের মুখ থেকে রাজনৈতিক দলের একটা গন্ধ বার হয়। তাদের পোশাক, তাদের বচনভঙ্গি, তাদের চলন, এর থেকে বোঝা যায় যে এরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, এটা বোঝা যায়। আপনাকে এবার প্রশ্ন করছি, আপনি বলছেন 600 কোটি টাকা খরচা করে চন্দ্রযান পাঠানো হয়েছে, সেখানে সফলতা লাভ করেছেন, সবাই আনন্দ ফুর্তি করছে, সারা ভারতবর্ষের মানুষ, যে যেমন ধর্মের মানুষ সে তেমন প্রার্থনা করছিলেন সেই মুহূর্তে দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যে যা পেরেছেন করেছেন। তবে যারা বলছেন 600 কোটি টাকা অপব্যয় করা হয়েছে, এ টাকা গরিব মানুষদের মাঝখানে বিলি বন্টন করা উচিত ছিল, আপনাকে এবার একটা কথা বলছি, কিছুদিন আগে একটা পুজোর মণ্ডপ তৈরি হয়েছিল বুরুজ খলিফা, দুবাইয়ের একটা বিল্ডিংয়ের নকল করা হয়েছিল। মানে আমরা সারা ভারতের মানুষ, বিশেষ করে বাঙালিরা এত জ্ঞান রাখি যে বুরুজ খলিফা বাঁশ দিয়ে তৈরি করছি, মানে এত পণ্ডিত আমরা, বলতে হাসিও লাগছে আমার। এই বুরুজ খলিফা করতে গিয়ে কোটি কোটি টাকা খরচা হলো,
তখন কই আপনাকে সাধু বাবা দেখা গেল না প্রতিবাদ করতে, যে বুরুজ খলিফা করে এত টাকা খরচা করে দরকার কি এই পুজোতে জামা কাপড় কিনে দেওয়া হোক গরিব বাচ্চাদেরকে? আপনি তখন এই কথাটা প্রতিবাদ করতে পারলেন না? মানে আপনাদের মানে যা মানে কথাবার্তা তাতে করে বুঝলাম যে প্রত্যেক ভালো কাজে আপনাদের একটু করে কিছু একটা ইনজেকশন ঢুকিয়ে দেওয়া। আর আমি এ কথা আবার বলে রাখছি, আমাদের ভিতরে কিছু আলেম ওলামারা এই চন্দ্রযানকে নিয়ে বক্তব্য রাখছেন। সর্বপ্রথম জানতে হবে যে এইসব ব্যাপারে কথা বলার আগে আপনার বিজ্ঞান সম্বন্ধে কিছু জ্ঞান থাকতে হবে, মহাকাশ নিয়ে আপনার কিছু জ্ঞান থাকতে হবে। যে ব্যাপারে আমার আপনার জ্ঞান নেই সে ব্যাপারে উল্টো পাল্টা মন্তব্য না করাটাই আমি তো বলবো খুবই উত্তম, খুবই ভালো। কোনো দরকার নেই এ ব্যাপারে আপনার কোনো কথা বলার, কোনো রাইট নেই, কারণ আপনি এই লাইনের ছাত্রই নয়, আপনি হাদিস এবং কোরআন এই লাইনের ছাত্র। আপনি এই সব ব্যাপার নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়াতে, আর কমেন্টগুলো দেখছি এত গালাগালি দিচ্ছে, কি দরকার ছিল? আপনি একজন সাধারণ একজন মানে ইসলামিক বক্তা, আমি কারোর নাম করে বলছি না, অথচ আপনি চন্দ্রযান নিয়ে সব উল্টো পাল্টা মন্তব্য করছেন বা বলছেন না, মানুষ গালাগালি দিচ্ছে, মাদ্রাসা শিক্ষাকে মানুষ গালাগালি দিচ্ছে। যে ব্যাপারে জ্ঞান নেই সে ব্যাপারে কথা না বলাই ভালো। তবে আমি অবশ্যই মমতাজুল ইসলাম আবার বলছি, এই চন্দ্রযান পাঠানোর পিছনে যে সমস্ত বাঙালি জ্ঞানী মানুষদের, যে সমস্ত বাঙালি বৈজ্ঞানিকদের অবদান রয়েছে, তার ভিতরে এটি আমি জানতে পেরেছি যে দিনাজপুরের একজন রয়েছেন, আমাদের মুর্শিদাবাদের একজন আছেন, কুচবিহারের একজন আছেন, বেলডাঙ্গার একজন আছেন, সকলের নাম বলতে পারছি না, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সাধুবাদ জানাচ্ছি আপনাদেরকে যে আপনারা এত বড় একটা কাজ আপনারা করেছেন। তবে এর পিছনে একটা কথা মাথায় রাখবেন, এ জ্ঞান স্রষ্টার দেওয়া জ্ঞান, এটা আপনার পক্ষে সম্ভব হয়নি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই জ্ঞান দিয়েছেন, আপনি সেই জ্ঞান কাজে লাগিয়েছেন, সঠিক জায়গায় পৌঁছে গেছে সেখানে। রাশিয়া পারেনি, অন্যান্য কোনো দেশ পারেনি, ভারত পেরেছে, ভারত ব্যর্থতার পরেও পেরেছে, এর জন্য আমরা খুবই আনন্দিত। যাই হোক, এই ব্যাপারগুলো নিয়ে যারা মন্তব্য করছেন যে এত টাকা খরচা করে দরকার ছিল না বা এটা ওটা উল্টো পাল্টা, আপনারা একটু ভালো চোখে সব জিনিস দেখার চেষ্টা করবেন, খারাপ চোখে কোনো জিনিস দেখতে যাবেন না। যাই হোক, আমার এই ছোট্ট মন্তব্যটি করলাম এই ব্যাপারে, জানি না কার কাছে কেমন লেগেছে। সকলেই আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।